কবরে থাকিব একা, হাসরে উঠিব একা। আল্লাহ আমাদের বড় দরদওয়ালা করে পাঠিয়েছেন, আমাদের বড় নিয়ামত করে চলেছেন আল্লাহ। এই পবিত্র মাহে রমজান মুবারক মাস, যারা রোজা রাখে, রোজাদার বান্দা বান্দীদের দেশ খুশি, দুটি খুশির কথা আল্লাহ বলেছে। একটি আকর হলো ইফতারের সময়, এক নম্বর রোজাদারের খুশি ইফতারের সময়। বান্দা যখন ইফতার দিয়ে বসে থাকে, ওই সময়টা এত আনন্দ, এত তৃপ্তি, এত আরামদায়ক, এত মনোমুগ্ধকর, যেটা কোন মুফাসসিরগণ এখন পর্যন্ত কোন মুফাসসিরগণ তার পরিতৃপ্তি ও মনোমুগ্ধকর এত আনন্দ উৎফুল্ল লিখে সমাপ্ত করতে পারি না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ, এটা বড় নিয়ামত, এটা বড় নিয়ামত। এবং এই রমজান মুবারক মাসের ভিতরে এমন একটা রাত আল্লাহ দিয়েছে, যে রাত সম্পর্কে আল্লাহ কোরআনে বললেন খায়রুম মিন আলফি শাহর। এই খায়রুম মিন আলফি শাহর, এই রাতকে আল্লাহ এত কদর করেছে, এত সম্মান ইজ্জত দিয়েছে, এই রাতকে আল্লাহ আমাদের মাঝে পাঠিয়েছে, এত সম্মান করে পাঠিয়েছে, যে এই রাতটা খায়রুম মিন আলফি আলফি, এই শব্দের মুফাসসিরগণ অর্থ করেছে। আমরা যে এখানে বলেছি যে আল আশহার হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ, অর্থাৎ ক্যালকুলেশন করলে মেশিনে ফেলে সেটা যোগ করলে আমরা পাবো হাজার মাস, মানে কত, 84 দিন, 83 বছর, 4 মাস, তাই তো, না 84 বছর, তাহলে 84 বছর 4 মাস ক্যালকুলেটরে ফেললে আমরা পাবো 84 বছর 4 মাস। কিন্তু আল্লাহ এগুলো খেয়াল করেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন ফাইল মিন আলফি শাহর, এই রাতের ভিতরে এত ধুম দিয়েছি, এত মধুমাখা, আর তোমার কাছে কাছে জঞ্জরে চলতেছি, আমার বান্দা বান্দি বলে রাখো রেখো, এই রাতের ভিতরে ফাইল মিন আলফি শাহর, আমি আল্লাহ এত মর্যাদা রেখেছি, শুধু হাজার মাস কেন, সহস্র সহস্র হাজার মাস পেরিয়ে যাবে, তোমরা তার এটা দুনিয়া হিসাবের ভিতরে ফেলে আমরা এটাকে 84 বছর 4 মাস আশায় করা হয়েছে, রাতে দিনে রাতে দিনে ইবাদত করলে, নিয়ামত পেলে, ইবাদত করলে, আল্লাহ সন্তুষ্টি করলে, রাসূলের উপর দরুদ পড়লে, এই যে নিয়ামত সওয়াব হলো আমার আল্লাহ 84 বছর 4 মাস তোমার আমার নামায় আমল লিপিবদ্ধ করবে। আল্লাহ পাকের ওয়াদা, কিন্তু আমার আল্লাহ লিল্লাহ জানিয়ে দিলেন ফাইল মিন আলফি শাহর, ওই মাস ওই এই রমজানের ভিতরে একটা রাত আছে লাইলাতুল কদর বলে, যে রাতটা নাযিল করেছি, এই তোমাদের পরিপূরিত করা হবে। তাহলে ইফতারের সময় একটা বড় নিয়ামত, ফিরে আসুন ইফতারে, সবচেয়ে বড় নিয়ামত করেছে আনন্দ দুটি, একটি ইফতারের সময় আর একটি হলো আল্লাহর দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহ পাক দিদার ঘটাবে, রোজাদার বান্দাদের সঙ্গে দিদার ঘটাবে, খাস করে সঙ্গে দিদার হবে, আর জান্নাতবাসীদের সঙ্গেও দিদার হবে, এরাও তো জান্নাতে যাবে, এরাও জান্নাতে যাবে, রোজাদার বান্দারা, এদের খাস একটা দরওয়াজা আছে, রাইহান নামক দরওয়াজা, সেই দরওয়াজা দিয়ে যাবে। এই মোবাইল মাইক্রো না, সেদিন আমি বলতে ভুলে গিয়েছিলাম, মোবাইল ফেস মানে মুখের সঙ্গে কানেকশন, কারুর দিলে খুলবে, খুলবে না, দুনিয়ার মাল মানিয়ে পাওয়ার ঘটাতে পারে, আল্লাহ স্মৃতি দিয়েছে, মেধা দিয়েছে, ঘটাচ্ছে, একটা মোবাইল দেখবেন মুখের কাছে আসলে খুলে যাবে, কি কোথায় লক লক করে রাখে, মুখ ঢাকলে শেষ হয়ে খুলে ফেলবে, কিন্তু আরেকজন নিয়ে লক করা থাকে, সেটা দিয়ে মোবাইলটাকে বারবার বাঁধের দিকে মুখের ভেতরে ফেলে মারে, তাও খুলবে না, খুলবে কি, খুলবে না,
বিচারের যখন জান্নাতি ঘোষণা হবে, কিন্তু রোজাদার ছাড়াছাড়ি ওই দরওয়াজা ঝাল ঝাল দাঁড়িয়ে হাজার দিন হাজার বছর ওই দরওয়াজা চুল পরিমাণ খোলা হবে না। একবার ঝরে বলি সুবহানাল্লাহ, কেউ কেউ পারবে না, একবার ঝরে বলি সুবহানাল্লাহ। একমাত্র রোজাদার বান্দা বান্দাদের জন্য আমার আল্লাহ পাক খাস করে এই আল্লাহর দরওয়াজা রেখেছেন। আর কোনে আমার আমল জন্য রোজাদারদের জন্য সেটা হলো আল্লাহ দিদার ইলাহি রোজাদারদের সঙ্গে আল্লাহ দিদারটা কেমন হবে একটু জানা জানা যাক, শুনবেন তো। রোজাদার এবং রমজানবাসীদের সঙ্গে আল্লাহ দিদারটা কেমন হবে, লিকা রব্বিহি, আল্লাহর সঙ্গে দেখা হবে, দিদার হবে, কেমন হবে শুনবেন না। হ্যাঁ, পরিতৃপ্ত হয়ে যাবে আনন্দ, জান্নাতি সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু বান্দারা পাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, এই বান্দারা তোমরা সব নিয়ামত পেয়ে গেছো, বান্দারা বলবে হ্যাঁ হ্যাঁ, একটি নিয়ামত বাকি, সেটা হলো বান্দা মনে রেখো আমি আল্লাহ এই আমার দিদারটা তোমাদের মাঝে বাড়িয়ে, আর বান্দারা আমার বান্দিরা আমি কথা দিয়েছিলাম, আদা করেছিলাম জান্নাতের ভিতরে আমার গোলাম বান্দাদের সঙ্গে, আমার আবেদ বান্দাদের সঙ্গে, জান্নাতি বান্দা বান্দাদের সঙ্গে আমি আল্লাহ আমি দিদার করব, আমি তাদের দেখা দেব, আমি তাদের সঙ্গে কথা বলব। বান্দা আমার এই ওয়াদাটা আমি পূরণ করতে চাই, চাই জোরে বলা যাবে না বেলা সুবহানাল্লাহ। আরে একটা কোমর, একটা মিস্ত্রি সূত্রে, একটা রাজমিস্ত্রি, বিভিন্ন ধরনের কারিগর, আমি একটাই বলছি সংসদ সময় যখন আশ্চর্যজনক জিনিস তৈরি করে, খোদাই হেই হেতের বলে যখন সেটাকে তৈরি করে, মানুষ সেই নজর দেখার ইচ্ছা জাগে না, জাগে না, জারি বাপ রে বাপ, এটা এই লোক মানে তো সেই লোক কি রাবে দেখি দেখি, মানুষ ঢল নেমে যায় দেখবার জন্য, জমি লোকই এসেছে প্রত্যেক মিস্ত্রি দেখবার ইচ্ছা জাগে, সেই রকম যদি মানে দৃষ্টি আকর্ষণীয় হয় সেই জিনিসটা দেখবার ইচ্ছা জাগে যে সেই মানুষটা কি রকম, আর আমি আল্লাহ জাগাবো তোমরা আমাকে দেখতে পাবে, আমার ভাই বাবা আমার আল্লাহ আর
আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশের নিচে একটা সুবিস্তৃত ময়দান থাকবে, ভালো করে শুনবেন, সুবিস্তৃত একটা ময়দান, বিশাল ময়দান, যে ময়দানের কথা কোন মুফাসসিরগণ মুহাদ্দিকগণ মুফাসসিরগণ মুহাদ্দিকগণ মুফাসসিরগণ এখনো পর্যন্ত জায়গাটার পরিমাপ করতে পারেননি। অসম্ভব, আল্লাহ আলিমুল গায়ব আল্লাহই ভালো জানে। এত সুবিস্তৃত বিস্তৃত সুশাস জায়গা, সেই জায়গায় আল্লাহর সেই নিচে বিশাল একটা ময়দান, সুবিস্তৃত ময়দানে আমার আল্লাহ পাক ফেরেশতাদের বলবে, আমার মালাইকারা আর ফেরেশতারা তোমরা দেরি না করে হীরা মণি নিত্য খচিত সব চেয়ারগুলো কুরসিগুলোকে তোমরা সাজিয়ে দাও, চেয়ার আলোকে নিয়ে নিয়ে তারা হুকুম হয়ে যাবে তখন কোন পাখিরা চপুর পুরা রাস্তা পেয়ে
আপনারা শুনেছেন আমার সামনে রয়েছে
নামাজ পড়বেন, তাসবিহ পড়বেন, জিকির করবেন, দরুদ পড়বেন,
আখিরাতের পার্থ সঞ্চয় করুন, দুনিয়াটা ক্ষণস্থায়ী আর চিরস্থায়ী, যেখানে আবাস আসতে হবে আমাকে আপনাকে, সেদিনের চিন্তা করে কিছু কাজ আছে থেকে পুঁজি সংগ্রহ করে নেন, তাহলে কিন্তু আমরা লাভবান হব। আল্লাহ বোঝার থেকে বেশি আমরা তো